আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। আজকাল পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, টিভি নিউজের কল্যাণে দেশের দুর্নীতির খবরগুলো আমাদের সবারই কম বেশি জানা। এত কিছুর পরেও দেশের সব স্থানে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হচ্ছে তার থেকে এতটুকু বোঝাই যায় যে দেশে যদি দুর্নীতি না থাকতো তাহলে এই দেশ কতদূর এগিয়ে যেত। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের পর এর পার্শ্ববর্তী এলাকাগুলোর চিত্র ইতিমধ্যে পাল্টে যেতে শুরু করেছে। তাই যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড চলছে এগুলো শেষ হবার পর দেশের চিত্রই পাল্টে যাবে। সেই সাথে দুর্নীতিগুলো যদি কমে যায় তাহলে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও অনেক মজবুত হবে। আজকের ভিডিওতে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে রাতের দৃশ্য সহ দেখাবো উন্নয়নের পরে কেমন করে বদলে যায় দেশ। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর সাথে রয়েছে আমি রুবেল। ভাঙা ইন্টারসেকশন দেখেনি বা চিনে না এমন মানুষ হয়তো কমই রয়েছে। এই ইন্টারসেকশনটি হচ্ছে দেশের প্রথম ইন্টারসেকশন। এমন নান্দনিক ইন্টারসেকশন দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 55 কিলোমিটারের এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে গত মার্চ মাসে। এর সুফল পাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এখন অপেক্ষা শুধু পদ্মা সেতুর উদ্বোধনের। ভাঙার এই ইন্টারসেকশনের ফলে যানবাহন না থেমে বিভিন্ন জেলায় যেতে পারে, ফলে সহজ হয়েছে এখানে 21 জেলার মানুষের চলাচল। এক্সপ্রেসের এই অংশটি দেখতে খুব সুন্দর। পাশেই পদ্মা রেললিং প্রকল্পের কাজ হচ্ছে। একটি ইয়ার্ডও রয়েছে পদ্মা রেললিং প্রকল্পের। এখানে নদীর পাশে খুব সুন্দর একটি রিসোর্ট নির্মাণ হয়েছে। এখানে অনেকেই ঘুরতে আসে বিকেলবেলা। রয়েছে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য ব্যবস্থা। এখানে এক্সপ্রেসওয়ের পাশে নির্মিত হয়েছে খুব সুন্দর একটি মসজিদ। সৌদি আরবের আদলে পুরো দেশে 200টি অত্যাধুনিক মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। প্রতিটি মসজিদ একটি মডেলের। প্রায় 40 শতক জায়গার উপর মডেল মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে। প্রতিটি মসজিদ নির্মাণে প্রাথমিক সম্ভাব্য ব্যয় 14.5 কোটি টাকা।
ভিডিওর প্রথমেই বলেছিলাম এই এক্সপ্রেসওয়ের রাতের দৃশ্য দেখাবো আপনাদের। অসাধারণ লাগে এই এক্সপ্রেসওয়েটি রাতের বেলায় দেখতে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে, কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।